তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 6 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত লাগাতার আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবারও টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমাজপাড়া মোড় এলাকায় আন্দোলন সংগঠিত করা হয়। মূলত পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, কলকাতা থেকে কোল ইন্ডিয়ার অফিস উঠিয়ে নিয়ে যাওয়া এবং কোল ইন্ডিয়াকে বেসরকারীকরণ করার পরিকল্পনার প্রতিবাদে এদিন আন্দোলনে সামিল হন টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। এছাড়াও রাজ্য সরকার নিয়ন্ত্রণাধীন জলপাইগুড়ি কোঅপারেটিভ ব্যাংকে উঠিয়ে নেওয়ার জন্য বিজেপির সরকারের চক্রান্তের বিরোধিতা করে শুক্রবার কোঅপারেটিভ ব্যাংকের সামনে আন্দোলন সংগঠিত করবে টাউন ব্লক তৃণমূল কংগ্রেস বলে জানান সংগঠনের চেয়ারম্যান সোমনাথ পাল। কোল ইন্ডিয়ার যে অফিস কলকাতায় রয়েছে, সেই কলকাতার থেকে কোল ইন্ডিয়ার অফিসকে সরিয়ে নেওয়া যাবার একটা চক্রান্ত শুরু হয়েছে, এবং শুধু তাই নয়, কোল ইন্ডিয়াকে বেসরকারীকরণ করবার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা কোল ইন্ডিয়ার অফিস কলকাতার থেকে উঠিয়ে নিয়ে যাবার প্রতিবাদে এবং কোল ইন্ডিয়াকে বেসরকারীকরণ করবার প্রতিবাদে আমরা আজকে বিভিন্ন বুথে আমরা এই টোকেন আন্দোলন সংগঠিত করছি।